জিনিসপত্র অগ্নিমূল্য কিন্তু সমাধান এখনো অধরা। সবজির দাম কমাতে সুফল বাংলার স্টল বাড়ানো ছাড়া আর কোনো উপায় দেখছে না রাজ্য। বাজারদর নিয়ে সঠিক তথ্য পেতেও বিকল্প পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। অতীতে টাস্কফোর্সের দেওয়া ভুল তথ্যে একাধিকবার বিভ্রান্ত হয়েছে রাজ্য, এবার তাই একাধিক সূত্র থেকে বাজার দর সংগ্রহ করা শুরু করলো রাজ্য সরকার। তার মধ্যে একটি হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, বাকি দুটি সূত্র হলো কৃষি বিপণন দফতর এবং পুরসভার মার্কেটিং ডিপার্টমেন্ট। 2011-এ বাজার নিয়ন্ত্রণে রাখতে টাস্কফোর্স তৈরি করেন মুখ্যমন্ত্রী, কিন্তু বহুবার দেখা গেছে টাস্কফোর্স যে বাজার দর দিচ্ছে বাজারের পরিস্থিতি তার থেকে আলাদা। বারবার একই ঘটনায় রীতিমতো বিরক্ত হন মুখ্যমন্ত্রী, তাই বিকল্প তিন সূত্র থেকে বাজার দর সংগ্রহের সিদ্ধান্ত নেন তিনি। তিনটি সূত্র থেকে আসা বাজার দর মিলিয়ে দেখে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।